আইসিডিএস প্রকল্পে কর্মরত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান করতে হবে। বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ রায় রাজ্য সরকারকে এই কথা জানিয়ে দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। এদিন ত্রিপুরা উচ্চ আদালতের মাননীয় বিচারপতি এস তত্ত্বপুরকায়স্থ এদিন রায় প্রদান করেন। রায়দানের পর সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তিনি জানান, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের ক্ষেত্রে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট প্রযোজ্য, তাই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা অবসরের পর গ্র্যাচুইটি পাবে। এদিন এক গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি এস তত্ত্বপুরকায়স্থ। এদিন এই সংবাদ জানিয়ে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আরও বলেন, এই রায়ের ফলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের দীর্ঘদিনের বঞ্চনার সমাধান হল, তারা আইনি পথে অধিকার আদায় করতে পারলেন। এই রায় রাজ্যের সব অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের কাছে খুবই খুশির খবর বলে মনে করেন তিনি। আজকে একটি মামলায় যে মামলাটি 20 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা করেছেন, সেই মামলায় মাননীয় বিচারপতি এস দত্তপুরকায়স্থ স্পষ্ট হয়ে বলেছেন, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা অবসরের পর গ্র্যাচুইটি প্রাপ্য, দি পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই রায়ের ফলে এই রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার একটি সমাধান হলো, তারা আইনের দরজায় এসে অধিকার আদায় করতে পারলেন এবং এটা তাদের কাছে অত্যন্ত খুশির খবর। এবং আইনজীবী হিসাবেও আমরা খুশি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পক্ষে দাঁড়িয়ে আমরা তাদেরকে একটা বিজয় দিতে পেরেছি। এদিন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আরও জানান, এই রায়ের ফলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের অবসর গ্রহণের 30 দিনের মধ্যে গ্র্যাচুইটি প্রদান করতে হবে, না হলে সুদসহ এই টাকা প্রদান করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য হচ্ছে, 2021 সালে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় বলেছিল, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালন করেছেন, তারা গ্র্যাচুইটি প্রাপ্য। সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা রাজ্য সরকারের কাছে গ্র্যাচুইটি প্রদানের দাবি জানিয়েছিলেন, কিন্তু গ্র্যাচুইটির টাকা তারা পাননি। ফলে 20 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা উচ্চ আদালতে সংশ্লিষ্ট বিষয়ে এই মামলা দায়ের করেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।